সীমান্তে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র পার্শ্ববর্তী উত্তর ঘুমধুমের দুইটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। গণমাধ্যমকে জানান, সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি উন্নতি হয়েছে, উদ্বেগের কোনো কারণ নেই। তবে চলমান পরিস্থিতিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রটি পরিবর্তনের জন্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এই কেন্দ্রের পরিবর্তে উত্তর ঘুমধুমের দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। পালিয়ে আশ্রয় নেওয়া 330 বিজিবি সহ অন্যান্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ মিয়ানমারের মন্ত্রণালয়ের আলোচনা চলছে। দুই থেকে তিন দিনের মধ্যে এটি চূড়ান্ত হবে। আমি আর ডিএজি মহোদয় আসছি, বিভিন্ন জনের সাথে কথা বলছি, সরেজমিনা দেখলাম, অক্ষরা দেখলাম, আর ওই বিষয়ে তো কূটনৈতিক পর্যায়ে আলাপ হচ্ছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মন্ত্রণালয় পর্যায়ে আলাপ হচ্ছে, সহসাই একটা সিদ্ধান্ত আসবে অলরেডি, যে তাদেরকে, যারা এখানে আসছে তাদেরকে ফেরত দেওয়ার জন্য।